জয়রাধে আজকের পাঠ গ্রন্থকারে কৃষ্ণ গুরু ও পুষ্ণবের আজ্ঞা গ্রহণ শ্রীচৈতন্য লীলাখণ্ড শ্লোক পূর্বে জয়ছে জরাসন্ধ আদি রাজগণ বেদ ধর্ম করে বিষ্ণুর পূজন পুরাকালে জরাসন্ধ্রের মানে অংশের যিনি শ্বশুর ছিলেন মতো রাজারাও নিষ্ঠা সহকারে বৈদিক ধর্ম পালন করে বিষ্ণুর পূজা করত কৃষ্ণ নাহি মানে তাতেই দৈত্য করি মানি চৈতন্য না মানি লেত হয়েছে দৈত্য তারে জানি যদি কেউ শ্রীকৃষ্ণকে পরমেশ্বর ভগবান বলে মনে না মানে তবে সে একটি দৈত্য তেমনই শ্রী যে শ্রী চৈতন্যদেবকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলে মানতে না চায় তাকেও একটি দৈত্য বলেই জানতে হবে মরে না মানিলে সব লোক হবে না ইথি লাগি কৃপাদ্র প্রভু করিল সন্ন্যাস শ্রীচৈতন্য মহাপ্রভু বিবেচনা করেছিলেন আমাকে যদি লোকে না মানে তাহলে তাদের সর্বনাশ হবে তাই করুণাময় ভগবান সন্ন্যাস আশ্রম গ্রহ আশ্রম গ্রহণ করেছিলেন সন্ন্যাসী বুদ্ধে মরে করিবে নমস্কার তথাপি খণ্ডিবে দুঃখ পাইবে কেউ যদি আমাকে নিস্তার একজন মনে করে প্রণাম তাহলে করেও তার জড়জাগতিক দুঃখ দূর হবে এবং সে মুক্তি লাভ করতে পারবে হেন কৃপাময় চৈতন্য না ভ যেই জন সর্বোত্তম হইলেও তারে অসুরে গণন এই রকম কৃপাময় শ্রী চৈতন্য মহাপ্রভুকে যে ভজনা করে না সে যদি মানব সমাজে অতি সম্মানিত ব্যক্তিও হয় তাকে অসুর বলি গণ্য গণনা করতে হবে অতএব কহ ঊর্ধ্ববাহু তইয়া চৈতন্য নিত্যানন্দ ভজ কুতর্ক ছাড়িয়া তাই আমি ঊর্ধ্ববাহু হয়ে আবার বলছি হে মানব সকল কু কুতর্ক ছেড়ে দিয়ে দয়া করে শ্রীচৈতন্য ও নিত্যানন্দের ভজনা করো যদি বা তার্কিক কহে তর্ক সে প্রমাণ তর্কশাস্ত্রে সিদ্ধ যেই সেই সেব্যমান তার্কিকেরা বলে যতক্ষণ পর্যন্ত না যুক্তি তর্কের মাধ্যমে লাভ হচ্ছে ততক্ষণ কিভাবে বোঝে যাবে যে আরাধ্য বস্তুটি কি শ্রীকৃষ্ণ চৈতন্য দয়া করহ বিচার বিচার করিলে চিত্তে পাবে চমৎকার তুমি যদি সত্যি সত্যি যুক্তি তর্কের প্রতি আসক্ত হও তাহলে দয়া করে শ্রীচৈতন্য মহাপ্রভুর দয়ার কথা বিচার করো তা বিচার করলে দেখবে যে তা কি অপূর্ব দয়া এবং তার ফলে তোমার চিত্ত চমৎকৃত হবে আজকের পাঠ এই অবধি ভজ শ্রী কৃষ্ণ চৈতন্য গদাধরে ভক্ত গুড়ভক্ত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় রাধি জয় রাধী জয়ুর রাধি জয় রাধি জয় রাধি